স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। নোয়াখালীতে গৃহবধূকে নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়, গ্রেফতার এক। চাঁপাইনবাবগঞ্জে ইথিলিন গ্যাস দিয়ে আম পাকানোর কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর সীমাহীন লুটপাট, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহীর কাটাখালী বাজারে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা এই বিক্ষোভ ও সমাবেশ করেন। সমাবেশের নেতৃত্ব দেন শ্রমিক নেতা কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি। বিক্ষোভ ও সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে শ্রমিকদের স্থগিত করা, কার্ডগুলো সচল করা, শ্রমিকদের মৃত্যুর এককালীন টাকা পরিশোধ, কন্যাদায় ও শিক্ষা ভাতার টাকা পরিশোধ করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় দিনের পর দিন ঘুরেও কন্যাদায় ও মৃত্যুকালীন ভাতা না পাওয়ার অভিযোগ করেন শ্রমিকরা। সমাবেশে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী অসহায় শ্রমিকদের কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন উল্লেখ করে বক্তারা প্রশ্ন করেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জমি বিক্রয়ের বাকি 90 লক্ষের অধিক টাকা, নতুন সদস্য ভর্তি হওয়া 1 কোটির অধিক টাকা সহ বিভিন্ন খাত থেকে আদায় করা টাকা ব্যাংকে জমা করা হলো না কেন, এসবের হিসেব চাইতে গেলেই সদস্য পদ হারাতে হয় বলে অভিযোগ শ্রমিকদের। অত্যাচার, জুলুম, নির্যাতনের ভয়ে এত বড় বড় দুর্নীতি হওয়া সত্ত্বেও শ্রমিকরা শুধু কর্ম হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না বলে জানান কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উদ্যোগে নতুন একটি কবরস্থান ও ঈদগাহ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত মুসরইল মৌজায় 15 বিঘা ভূমি এবং রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ও উপসচিব মোহাম্মদ জহুরুল ইসলাম। শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, সচিব মশিউর রহমান, প্রকল্প পরিচালক ও রাশিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 19 নং ওয়ার্ডবাসীর এবং 26 নং ওয়ার্ডের চন্দ্রিমা আবাসিক, মহানন্দা আবাসিক, পদ্মা আবাসিক এলাকার ও 17 নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব এলাকার সহ মুসরইল এলাকার জনসাধারণের দাফনের জন্য পারিবারিক কবরস্থান ছাড়া কোনো কবরস্থান না থাকায় জনস্বার্থে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জমি অধিগ্রহণ করে কবরস্থান ও ঈদগাহ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ঈদগাহ মাঠটি খেলার মাঠ হিসেবেও ব্যবহার করা যাবে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক গৃহবধূকে নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে মোর্শেদ আলম রুবেল নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার সোনাইমুড়ি পৌরসভার আটিয়াবাড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। শনিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দুপুর 2:30টার দিকে সোনাইমুড়ি পৌরসভার আটিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি রুবেলের সঙ্গে 5 মাস আগে ওই গৃহবধূর মুঠোফোনে পরিচয় হয়। পরে আসামি রুবেল সুকৌশলে চৌমুহনি 3-স্টার হোটেলে এনে ওই নারীর সাথে দৈহিক সম্পর্ক করে এবং গোপনে ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ করে নেয়। পরবর্তীতে নগ্ন ভিডিও ভিকটিমের মুঠোফোনে পাঠিয়ে তার যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময়ে 85,000 টাকা, একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল হাতিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাণিজ্যিক উপায়ে ইথিলিন গ্যাস প্রয়োগের মাধ্যমে আম পাকানোর কৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার একাডেমি মোড়ের একটি আমবাগানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বক্তব্য রাখেন ইথিলিন চেম্বারের উদ্বোধক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়ের আল ইসলাম, পরীক্ষণ কর্মকর্তা আনোয়ার ইসলাম সহ অন্যরা। বক্তারা বলেন, এ ইথিলিন চেম্বারের মাধ্যমে চাষিরা ইচ্ছে মতো আম পাকাতে পারবে। এতে আম পাকতে সর্বোচ্চ সময় লাগবে 48 ঘন্টা। নাটোরের নলডাঙ্গার শাহাদাত হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান আলীকে 27 বছর পর গ্রেফতার করেছে র্যাব 5। শনিবার সকাল 6টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব 5-এর উপ অধিনায়ক মেজর হাসান মাহমুদ পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কোম্পানি উপ অধিনায়ক রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত শাহজাহান আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1992 সালে 17 মে ব্যক্তিগত শত্রুতার জের ধরে নলডাঙ্গার বারনই নদীতে গোসল করার সময় প্রকাশ্যে শাহাদাত হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় শাহজাহান আলী। এ ঘটনায় নিহতের ভাই সেকেন্দার আলী বাদী হয়ে শাহজাহান আলীকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ 3 বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে 1995 সালের 29শে মে নাটোরের জেলা সেশন আদালত অভিযুক্ত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার সাজা হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। পরে সাজাপ্রাপ্ত শাহজাহান আলীকে গ্রেফতারের উদ্যোগ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে 30 বছর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহজাহান আলীকে সিরাজগঞ্জ এলাকার হাটিকুমরুল জায়গা থেকে গত 23 জুলাই সকাল 6 ঘটিকায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খামার ব্যবস্থাপক আব্দুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খামার ব্যবস্থাপক আব্দুল মান্নান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিউটি খাতুন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, 1983-84 অর্থবছরে দেশে মাছের মোট উৎপাদন ছিল 7.54 লাখ মেট্রিক টন। 38 বছরের ব্যবধানে বর্তমানে 46.21 লাখ মেট্রিক টনে গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জেলায় মোট চাহিদা 42,376 মেট্রিক টনের বিপরীতে উৎপাদন 66,928 মেট্রিক টন। প্রতিদিন নাটোর জেলা থেকে প্রায় 200 ট্রাক তাজা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আজ থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামী 29শে জুলাই শুক্রবার পর্যন্ত। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।